বিসমিল্লাহিরহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, এই জন্যই আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা। গোপালগঞ্জ এস এ মডেল গভর্নমেন্ট হাই স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের নেতৃত্বে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো অনুসরণ করবে এবং তোমাদের লেখাপড়ার কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে। আজ আমি তোমাদের সামনে আসছি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা এস এ মডেল গভর্নমেন্ট হাই স্কুল। তোমরা স্ক্রিন দেখেই বুঝতে পারছো আমি কী কোন বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আজকে আমি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই মূল বইটা নিয়ে সামনে বসবে, আমি তোমাদের মূল বই নিয়ে আলোচনা করব। এবং তোমরা আমি আজ যে জিনিসটা আলোচনা করবো সেটা হলো জাবেদা। তোমরা জাবেদার চ্যাপ্টারটা বের করো, পেজ নাম্বার 80, তাহলে দেখতে পারবা আমি একটা সাধারণ জাবেদা নিয়ে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জাবেদা, একটা সাধারণ জাবেদা নীলা চৌধুরী, 17 সালের মার্চ মাসের 1 তারিখে সে তার ব্যবসার কিছু লেনদেন এখানে দেখাইছে। আমরা সাধারণ জাবেদা, প্রথমে আমরা জাবেদা বইয়ের সঙ্গে তুলনা করি। যে সাধারণ জাবেদা প্রথমে তারিখ, তারপরে হিসাবের নাম ও বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এবার আমরা লেনদেনগুলো কীভাবে লিপিবদ্ধ করবো একটু দেখি। মার্চ 1 তারিখ ক্রয়, এখানে মার্চ 1 তারিখের ঘরে লেখে ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হবে এবং নিচে ব্যাখ্যা লিখতে হবে নগদে পণ্য ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো এবং ডেবিট ক্রেডিট টাকা 12,000 মার্চের 2 তারিখ। মার্চের 3 তারিখ বাকিতে বিক্রয়, জেনাদার হিসাব ডেবিট, আমরা ইচ্ছা করলে বাহারের নামও লিখতে পারি, বাহার হিসাব, বাহারের নিকট থেকে বাকিতে বিক্রি করা হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাঙ্ক হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা 8,000 টাকা। ক্রয় টু পাওনাদার, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ধারে ক্রয় কারণ বাকিতে ক্রয় করা হয়েছে, 5,000 5,000। কুরিন, সঞ্চিতি ধার্য করা হলো, এটা কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, 2,000 2,000 কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। কুরিন সঞ্চিতি কুরিন হিসেবে অবলম্বন করো, তার মানে দেনাদার কমে যাবে। কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, 1,000 1,000। মণিহারি ক্রয় করা হলো, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ডেবিট দিকে 1,000, ক্রেডিট দিকে 1,000। 30 তারিখে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কারণ বেতন নগদে প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পারলাম যে 1 থেকে 30 তারিখের মধ্যে যে আইটেমগুলো আছে আমরা তারিখটা আগে লিখে ফেললাম, তারপরে আমরা হিসাবের নাম ও ব্যাখ্যার ঘরে ডেবিট ক্রেডিট পক্ষ লিখলাম এবং প্রত্যেকটা লেনদেনের শেষে আমরা কারণ লিখছি, কারণ লেখার পর ওই লেনদেনটা ক্লোজ করছি, পরবর্তীতে ডেবিট ক্রেডিট লিখে কারণ লিখে আমরা ক্লোজ করছি, এইভাবে প্রত্যেকটা করে এবং ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান লিখছি, ডেবিট টাকা, ডেবিট টাকা বরাবর, ক্রেডিট টাকা, ক্রেডিট ক্রেডিট টাকা বরাবর। লাস্টে আমরা সবগুলো যোগফল করছি, করার পরে আমাদের 60,000 টাকা হয়েছে, আমরা মোট লিখছি কারণ মোট টাকার পরিমাণ। এবং লাস্টে 60,000-এর নিচে দেখো দুইটা টান দিছি, এই দুইটা টানের অর্থ হলো, এই দুইটা টানের অর্থ হলো যে আমার হিসাবটা ক্লোজ হয়ে গেছে, আমার হিসাবটা ক্লোজ হয়ে গেছে। তোমাদের জাবেদা আসলে কিছু না, এই যে নীলা এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা, জাবেদা আসলে মেইন না, মেইন হলো ডেবিট ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট যদি পারি আর আমরা জাবেদার ছক সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে যে তারিখ, হিসাবের নাম, ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট দিকেও যে টাকা, ক্রেডিট দিকেও সেই টাকা, দেখো 9,9, তবে ডেবিট 12,12। ওকে, তাহলে আমাদের ডেবিট ক্রেডিট যদি করতে পারি, আমাদের আমাদের যদি সাধারণ জাবেদার ঘরটা আমাদের আমাদের জানা থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সাধারণ জাবেদা করতে পারবো, এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না। তোমরা এই চ্যাপ্টারের, এই জাবেদার চ্যাপ্টারের অনুশীলনী থেকে দু একটা অঙ্ক প্র্যাকটিস করবে এবং জাবেদার সাধারণ এই জাবেদার ছক কাটবে, কেটে ডেবিট ক্রেডিট লিখবে এবং কারণ দিয়ে ওই লেনদেনটা ক্লোজ করবে, এইভাবে হিসাবটা ক্লোজ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং তোমাদের
তোমরা সবাই বাসায় অবস্থান করবে, বাইরে ঘোরাঘুরি করবে না, নিয়মিত নামাজ কালাম পড়বে, আমার জন্য দোয়া করবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।